বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতৈরী আইএনএস বিক্রান্ত সম্পর্কে। এই বিমানবাহী রণতৈরী আইএনএস বিক্রান্ত 2 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে। ভারতীয় বায়ুসেনার এই নয়া হাতিয়ার সম্পর্কে 10টি তথ্য আজ এই ভিডিওতে আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জলে ভাসল আইএনএস বিক্রান্ত। কোচি শিপইয়ার্ড থেকে আরম্ভের সঙ্গে দেশের বায়ুসেনা যুক্ত হলো নয়া হাতিয়ার। ঐতিহ্য ও গুণে কতটা শক্তিশালী এই আইএনএস বিক্রান্ত আজ আমরা দেখে নেব। আইএনএস বিক্রান্ত সংক্রান্ত 10টি তথ্য রইল আপনাদের সামনে। ভারতীয় নৌবাহিনীর অভ্যন্তরীণ ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর ডিজাইন করা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি আইএনএস বিক্রান্ত দেশের সামুদ্রিক ইতিহাসে নির্মিত বৃহত্তম জাহাজ। এতে রয়েছে অত্যাধুনিক অটোমেশন বৈশিষ্ট্য। 1999 সাল থেকে সমস্ত সরকারের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই বিমান বাহী রণতরী। 262 মিটার দীর্ঘ এবং 62 মিটার প্রশস্ত 45,000 টন ওজনের এই আইএনএস বিক্রান্ত 20,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। 2013 সালের আগস্ট মাসে এই যুদ্ধ জাহাজের নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হয়। আইএনএস বিক্রান্তের প্রায় 2,200টি কম্পার্টমেন্ট রয়েছে। এতে থাকতে পারবেন প্রায় 1,600 জন ক্রু। মহিলা অফিসার এবং নাবিকদের থাকার জন্য বিশেষ কেবিন রয়েছে। এই যুদ্ধ জাহাজে ফিজিওথেরাপি ক্লিনিক, আইসিইউ, ল্যাবরেটরি এবং আইসোলেশনে ওয়ার্ড সহ সর্বাধুনিক যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ মেডিকেল কমপ্লেক্স রয়েছে। এটি দেশীয়ভাবে তৈরি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং লাইট কম্ব্যাট এয়ারক্রাফ্ট ছাড়াও মিগ-29 ফাইটার জেট, কামফ-31 এবং MH-60 আর মাল্টিরোল হেলিকপ্টার সহ 30টি বিমানের এয়ার উইং পরিচালনা করতে সক্ষম। শর্ট টেক অফ ওয়াট অ্যারেস্টেড রিকভারি STOBAR নামে পরিচিত এই অভিনব এয়ারক্রাফ্ট অপারেশন মোড ব্যবহার করে এটি বিমান চালু করার জন্য একটি স্কি জাম্প দিয়ে সজ্জিত। আইএনএস বিক্রান্ত রাশিয়ার ডিজাইন করা মিগ-29 বিমানের উপর নির্ভর করবে। ইতিমধ্যেই ভারতের অপর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে কাজ করে মিগ-29। রাশিয়া থেকে আইএনএস বিক্রমাদিত্য কিনেছিল ভারত। আইএনএস বিক্রান্তের শুরুর দিকে মিগ ফাইটার এবং কিছু হেলিকপ্টার থাকবে। 1 দশকেরও বেশি সময় ধরে এই যুদ্ধ জাহাজটির কাজ চলেছিল। বন্ধুরা, আপনাদের কি মতামত আইএনএস বিক্রান্ত সম্পর্কে নিচে কমেন্টে জানাতে পারেন। আজকের বিষয়টি এখানেই শেষ করছি। এরকম ধরনের ফ্যাক্টস ও মজার তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।